ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা সীমিত করে জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর সংশোধনী বিল পাশ হয়েছে। এতে করে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করতে পারবে নির্বাচন কমিশন। তবে আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন এতে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি। গত 5 জুন জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এর সংশোধনী প্রস্তাব তোলা হয়েছিল জাতীয় সংসদে। এরপর মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনেই পাশ হয় বহুল আলোচিত এই আরপিও সংশোধনী বিল। সদস্যবৃন্দ, আমি এখন বিজয় সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংশোধনী অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করে ফেলার পর কোনো আসনের পুরো ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না নির্বাচন কমিশন। যেসব ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ আসবে শুধু সেসব ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করতে পারবে। এরপর তদন্ত সাপেক্ষে ওইসব কেন্দ্রে নতুন নির্বাচন দিতে পারবে ইসি। 100 থেকে 140টা পোলিং সেন্টার থাকতে পারে এবং সেইখানে বলা হয়েছিল যে 3টা কি 4টা পোলিং সেন্টারে যদি আপনার কোনো ইন্টিমিডেশন বা কোনো ভায়োলেন্স হয় তাহলে সবগুলি আপনার পোলিং সেন্টারে ইলেকশন বন্ধ করে দিতে পারবে। মাননীয় স্পিকার, সেটা গণতন্ত্রের পরিপন্থী। এবং আরেকটা কথা হচ্ছে, সেটা জনগণের যে ভোটাধিকার আছে সেটা সেই অধিকারেরও পরিপন্থী। বিলটি পাশের আগে বিরোধী দলের সংসদ সদস্যরা নতুন করে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেন। তারা নির্বাচন কমিশনের ক্ষমতা খর্বেরও অভিযোগ করেন। তালগাছটা আমার রেখেই আইনটা আনা হয়েছে, যে তালগাছটা যেন আমারই থাকে। আপনি 991AAA এটা যদি উঠায় দেন কোনো অসুবিধা নেই, যদিও তার কোনোটাই ধোপে টেকে নেই। আমি অনুরোধ করব যে এরকম বিভ্রান্তিকর কথাবার্তা যেন বিরোধী দলীয় সংসদ সদস্যগণ না বলেন। গণপ্রতিনিধিত্ব আদেশে ঋণ খেলাপি ও বিল খেলাপিদের মনোনয়নপত্র জমা দেওয়ার 7 দিন আগে ব্যাংকের পাওনা বা বকেয়া পরিশোধের নিয়ম ছিল। সংশোধনীর ফলে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিনও দিতে পারবে। এত দয়া অর্থমন্ত্রীও দেখান, মাননীয় আইনমন্ত্রীও কেন এখন ঋণ খেলাপিদের প্রতি এত সদয় হলেন? তবে খেলাপি ঋণের টাকা যেন ব্যাংকে ফেরত আসে তা উৎসাহিত করতেই এই সংশোধনী দাবি আইনমন্ত্রীর। ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইন করার প্রধান উদ্দেশ্য সেইটা যাতে পালিত হয় সেই জন্যই এই সময়টুকু দেওয়া হয়েছে তাদেরকে, এই উৎসাহিত করা যে তারা যেন টাকাটা দিয়ে দেয় নির্বাচন করতে। এছাড়া সংশোধিত আরপিওতে গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অ্যামেন্ডমেন্ট বিল 2023 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। কিশোর চাহান, এটিএন নিউজ, ঢাকা।